1020 আছে তোমরা না তোমরা আগে ভাগ করো তোমাদের কতটা হয় দেখব আমি আগে ভাগ করো না না আগে আমি লব না আগে তোমরা ভাগ করো চার পিস এরো তুমি এগুলো খাও আমি লিখছি আমি দিব আমার হাতে এই যে এটা তোমরা সারা দিন কুরিয়ার আমার এতরা দিয়ে দিয়েছো তোমার কোটা 21টা 21 দিন হবে তো ওটা খাবার খাওয়া তোমার 22টা আছে 22 দিনের দিলাম তুমি বিড়ি খাও বিড়ি খাবে না তো আজকে কত দাও আমার সঙ্গে তুমি যদি না ওই দিয়ে দিলাম তো আমি আমি খা মানে খেতে পারবো না বলে দিয়ে দিলাম এই তো অনেক খেজুর এই খেজুর কুড়িয়ে আছে তোমরা এই একসঙ্গে কুড়িয়েছে দুজন ভাগ করছো তাই তো ও তা আমার একটু দেবে আমার এক ভাগ দাও মানা ঝগড়া করছো কেন দাঁড়াও না না আগে ভাগ করো তোমাদের কতটা হয় দেখবো আমি আগে ভাগ করো না না আগে আমি লোবো না আগে তোমার ভাগ করো মানে এটা এটা কি পরে বলছি আমি বলছি তুমি তো আমার একটা ভাগ দেবে বলেছো তোমরা তাহলে আগে তিন জায়গায় ভাগ করো তিন জায়গায় ভাগ করো তোমরা আগে তিন জায়গায় ভাগ করো হ্যাঁ কটা করে হয়েছে এই পর্যন্ত ওই ওগুলো কোন রাখলে হবে না না তুমি এগুলো রেখে গেছো কেন আগে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওইগুলো রেখে দাও ওই দিকে রেখে দাও তাহলে তোমার গলাটা কি গুলতি এ কি করে গুলতি দিয়ে পাখি মরেছে আজকে একটা তাই তোমার নাম কি গোপাল আর তোমার নাম এদিক মুখ উঁচু করো হরি এদিক উঁচু করো মুখটা তোমার নাম হরি তোমার নাম গোপাল আচ্ছা আমি দেখছি তোমাদের আর কি খেজুর তোমার আমার দিচ্ছ এই খেজুরগুলো আমি নিয়ে যাবো বাড়ি গিয়ে খাবো তোমাদের নাম করবো তো নাকি তোমরা ভালো ছেলে আমার খেজুর দেবে বলেছো দেখি কতটা দাও আমি দেখবো আগে আর এই কাঁচাগুলো কি করবে তুমি ফেলে দেবে না ও তো ওগুলো তো একদিন রেখে দিলে তো ফেঁকে যায় না আচ্ছা আমার এই চার পিস খেজুর দাও আমার কাছে চার পিস আমার কাছে চার পিস খেজুর দাও তো চার পিস এনাও তুমি এগুলো খাও আমি লিখছি আমি আমার তিনটে ভাগ হবে এরা এরা দুজন আর আমি একলা আমরা তিনজন ভাগ করে নেবো এগুলো আর এই খেজুরগুলো তোমার এই খাওয়ার জন্য না বিক্রি করার জন্য তোমার নাম গোপাল আর এর নাম হরি তোমাদের ঘর কোন জায়গাটায় কচি হ্যাঁ হরিহাটা এখানে কি করে এসছো ও সেই এই ভাটায় ও এর কি হয়েছে মানে লেগেছে ও আচ্ছা গোপাল বাবু আর হরি বাবু আমার খেজুর দেবে দেখি কতটা খেজুর দেয় আমি এই ব্যাগে নিয়ে যাবো আচ্ছা ওগুলো ফেলে দাও নাকি ফেলে দেবে তো তুমি দাও হাফ তুমি দাও আমি দুইতে বলবো না কে কতটা দেয় দেখবো আমার হাতে এই যে এবার তোমরা সারাদিন কুরিয়ার আমার এতটা দিয়ে দিয়েছো খুশি মনে দিয়ে দিয়েছো তোমার তুমি খুশি মনে দিয়ে দিয়েছো আচ্ছা রাগ করোনি তো না এবারে তোমরা যখন খাবার খাও তোমার আম্মু পয়সা দেয় কত করে দেয় 10 টাকা দেয় প্রত্যেক দিন টাকা দেয় হ্যাঁ তোমরা খাও 10 টাকা খাবার খাওয়া হয় এই হরি তুমি খাবার খাওয়া হয় তোমার প্রত্যেক দিন 10 টাকা করে দেয় না বেশি দেয় তোমার তাই আচ্ছা এখন এই খেজুরগুলো তুমি আমার দিয়েছো তোমার তাই তো খুশি মনে দিয়েছো তো হ্যাঁ এখন ঠিক আছে আমি খুশি মনে এগুলো নিয়ে নিলাম তোমাদের ভালো করবে তোমার ভগবান বলো তাই তো তোমাদের ভগবান ভালো করবে আর এই যে তুমি এতটা দিয়েছো তুমি এতটা কটা করে গোনো তো একদিন খাবার খাওয়ার পয়সা কত 10 টাকা কত তোমাকে বিক্রি করছে এখন কি বিক্রি আমি তো নিয়ে নিচ্ছি এখনো এখন গোনো এটা কত কতটা আছে গোনো তুমি এটা গোনো কতটা আছে গোনো
যাক, যে আগে গুনবে তার 1 নম্বর প্রাইজ দেবো। একুশটা হরি হচ্ছে 21টা, আর গোপালের কটা হচ্ছে 5 আর 5 10টা হয়েছে, মানে 15 20 22টা হচ্ছে, তাই তো? 22টা না 21টা? 22টা। তাহলে তোমার 22টা, তোমার 21টা, তুমি আগে গুনেছ। আচ্ছা, এখন প্রত্যেক দিন 10 টাকা করে খাবার খাও তো আম্মুর কাছ থেকে নিয়ে, তাই তো? ঠিক আছে, আজকে তোমরা আমার এই খেজুরগুলো দিয়েছো, আমি খুশি হয়েছি, ঠিক আছে? অনেক খুশি হয়েছি, তোমরা সারাদিন খেজুর কুড়িয়েছো আর সেই খেজুর আমার বেশি অর্ধেক ভাগ দিয়েছো, তোমাদের মন আছে। তোমার গলাটাও গুলতি না, গুলতি মারা পাখি মরে? আচ্ছা, কয় ভাই বোনি তোমরা? আর তুমি, তোমার কয় ভাই বোনি? 2 ভাই 1 বোনি? ও, তুমি সবার বড়? তুমি সবার ছোট? আর বোন বড় না ভাই বড়? হ্যাঁ, তারপরে বোন আছে, তারপরে বোন আছে, তারপর তুমি, আর তোমার? হ্যাঁ, দিদি মানে বড়। আর আর ভাই নেই? আর বড় দাদা নেই? একা। আর একটা দিদি না দুটো দিদি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার হয়েছে 21টা, তোমার হচ্ছে 22টা, ঠিক আছে? প্রত্যেকদিন 10 টাকা করে তোমাদের মানে খাবার খেতে লাগে, তাই তো? ঠিক আছে, এই টাকাটা আজকে খুশি আমি দেবো, ঠিক আছে? তোরা দাঁড়িয়ে ওঠো, দুজনেই দাঁড়িয়ে ওঠো, খেজুর ওখানে থাক। তোমার কোটা 21টা? তাহলে 21 দিন হবে তো, 210 টাকা 21 দিন হবে তো ওটা খাবার খাওয়া? 210 টাকা, 10 টাকা করে যদি দিনই হয় তাহলে 21টা আছে, 21 দিন হবে, 21 দিন হবে না? কিরাম, আমি কিরাম হিসেব দিয়েছি না? এর নাম তোমার নাম হরি, তাহলে তোমার 21 দিনের দিয়ে দিলাম। সরি, ভুল হচ্ছে, তোমার 22টা আছে, 22 দিনের দিলাম। তুমি বিড়ি খাও? বিড়ি খাবে না তো আজকে? কথা দাও আমার সঙ্গে, তুমি যদি কথা দাও বিড়ি খাও না তাহলে সামনের সপ্তাহে এসে আবার পয়সা দিয়ে যাবো। খাবে না তো? হাতে হাত দিয়ে কথা দাও। আর এই ক্যামেরা চলছে কিন্তু, সবাই জানে, সবাই জানবে তুমি বিড়ি খাবে না, আর তাহলে সামনের সপ্তাহে এসে আবার টাকা দিয়ে যাবো যদি বিড়ি না খাও। তাহলে তোমাকে কত দিয়েছি আমি? তাহলে কদিন খাবার খাওয়া হবে তোমার? অনেকদিন তো চলবে, কিন্তু তুমি 10 টাকা করে হিসেব করেছো, কতদিন চলবে? 22 দিন, তোমার 21 দিন, তোমার একটু মন খারাপ আছে, তোমার আমি 22 দিন করে দিলাম, যাও, তোমারও 22 দিন, ওরও 22 দিন, ঠিক আছে? তাহলে খুশি? ঠিক আছে, তোমরা, তুমি বিড়ি খাবে না, তোমার নামে রিপোর্ট এসেছে কিন্তু এক্ষুনি, তুমি কিন্তু বিড়ি খাবে না। তাহলে আজকে তোমরা এই খেজুরগুলো নিয়ে চলে যাও, আমাকে এই খেজুর দিয়েছো, দুজন ভাগ তো, দুজনে দুটো ভাগ নিয়ে নাও, খেজুর নিয়ে চলে যাও। হ্যাঁ, আমি তাহলে আসি, তোমরা হাসি দাও একটু, ক্যামেরার দিকে একটু হাসি দাও। ভাই না, ওই দিয়ে দিলাম তো আমি, আমি খা মানে খেতে পারবো না বলে দিয়ে দিলাম, তাহলে আমি আসি। হ্যাঁ, মনা আমি আসি। হ্যাঁ, খুশি তো? এই গোপালের দিক তাকাও, খুশি তো? আসি, ঠিক আছে, থ্যাংক ইউ আমার খেজুর দেওয়ার জন্য। আমি মলন চলে যাবো, তাহলে আমি আসি। ফ্রেন্ডস, এই পর্যন্ত, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।